ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের ও বাতাস বহে ভোরের ও বাতাস ভোর হলো চোখ খোলো নুরুলুদা ভাই রে ওই ডাকে বৈশাখে জ্যৈষ্ঠ আর আষাঢ়ে শ্রাবণ আর কার্তিকে আগ্রান পৌষার মাঘে হ্যাঁ নুরুলুদা ভাই উঠো উঠো ভাই উঠো উঠো বন্ধু বন্ধু উঠো 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 বাইক করে দেবো একদিন কোন দিকে যাবেন কোন ওই যাবো শোনেন আপনার বাড়িতেই যাই কি কবাব দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু বাড়ির ঠিকানা চিনতে পারবো তো ও এটা চেনা কিন্তু খুব জরুরি বাড়ির ঠিকানা মনে রাখা খুবই জরুরি দেখলে না বাড়ির ঠিকানা মনে রাখলে কিরম বিপদে পড়লাম একটু আগে বাড়ির চেনাটা খুব জরুরি আপনারা খালি আপনাদের বাড়ির ঠিকানাটা মনে করেন আমি আপনাদের সবকিছু খুঁজে বাইর করে দিতেছি জাস্ট ঠিকানাটা বাইর করে মনে করেন আমাদের বাড়ির ঠিকানাটা হইছে আমাদের বাড়ির ঠিকানাটা জানো কি আমাদের বাড়ির ঠিকানাটা হ্যাঁ চিন্তা করে বলতে হয় বস বলো দেখি মনে পড়েছে মনে পড়েছে এটা বড় নারকেল গাছ হ্যাঁ বড় নারকেল গাছ তার পাশে তার পাশে হ্যাঁ ঝুরি একটা ঝুরি হ হ হ মনে পড়ছে একটা ঝুরি ঝুরির মধ্যে টল টল করে বোয়া যায় পানি হ্যাঁ মনে পড়ছে বর্ষাকালে যখন ম্যাগ গ্রুম গ্রুম করে ডাকে তখন কই মাছ লাফ দিয়ে দিয়ে পালির থেকে ডাঙ্গায় উঠে আসে সব মনে পড়েছে আবদেল ওই ঝুড়িটা পার হয়ে একটু আগালেই তোমার সারি সারি হচ্ছে তোমার গাছ ছোট ছোট গাছ তার মধ্যে সাদা ফুলের গাছ হ্যাঁ সাদা সাদা হলুদ নীল বেগুনি তার মধ্যে ওই প্রজাপতি উড়ে যায় প্রজাপতি উড়ে যায় ফড়িং ফড়িং হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো তারপরে হচ্ছে কবরস্থান তারপর কবরস্থানের সারি সারি মান্দার গাছ মান্দার গাছ বড় 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 কাটানা মান্দার তারপরে একদিকে হলো পুকুর আরেকদিকে হলো ধান খেত সবুজ রঙের ধান খেত তারপর একটু আগায় গেলে একটা বার্সার বার্সারের পরে হলো বড় একটা মানুষ আর 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 আর